হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি কেটস সেলুনে আসছি আমার ছেলের চুল কাটানোর জন্য। আমরা এখানেই চুল কাটি আমার ছেলের। এখন সেলুনে আসতে হলে কোভিড-19 জন্য দুদিন আগে অ্যাপয়েন্টমেন্ট করা লাগে। আজকে আমাদের অ্যাপয়েন্টমেন্ট ছিল, সো আমরা আজকে আসছি। ভাবলাম একটা ভিডিও করে নিই। এখানে কেটসদের শুধু চুল কাটে, এগুলো হচ্ছে সিট। আর এই সিটগুলোকে গাড়ির সিস্টেম করছে, এক একটা এক এক রকম ডিজাইন। আজকে আমার ছেলে একটু বেশি কান্নাকাটি করতেছে। ও আসলে আগে বুঝতো না ওর চুল কাটতে গেলে ও আইপ্যাড নিয়ে ফোন নিয়ে বসে থাকতো, বাট এখন তো আর এগুলো নিয়ে তো থাকে না ও, তার জন্য মানে সবই বুঝতে পারতেছে। এর জন্য ও একটু কান্নাকাটি করতেছে, আমার মেয়েরা এখানে বসে আছে। আর আমি আমার ছেলের জন্য আর একটা জামা আমার ব্যাগে নিয়ে নিছি, যাতে ওর চুল কাটা শেষ হলে আমি ওইটা পরাতে পারি, জামাটা চেঞ্জ করে দিতে পারি, না হলে তো ওর গায়ে কুচাবে আর কান্নাকাটি করবে গাড়ির মধ্যেও। ওকে নর্মালি আমরা চকলেট দেই না, কিন্তু আজকে ওর কান্নাকাটি দেখে আমরা বারবার ওকে চকলেট দিতেছি, ও তারপরেও কান্নাকাটি করতেছে। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাকে লাইক কমেন্ট করতে ভুলবেন না, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নেক্সট টাইম ভিডিও পাওয়ার জন্য। ওর চুল গা থেকে তোলার জন্য আমি নিজে একটা ব্রাশ নিয়ে আসছি, কারণ আমি এখানে সবাই যে ব্রাশটা ইউজ করে সেটা ইউজ করতে আমার পছন্দ না, এর জন্য আমি নিজে একটা ব্রাশ নিয়ে আসছি। আমি এখন ব্রাশ দিয়ে ওকে কিছু পরিষ্কার করে দিব, আর সব চুল এই ব্রাশের মধ্যে চলে আসবে। আমরা আরেকটা কিট সেলুনে যাই, ওইখানে গেলে ও অনেক বেশি হ্যাপি থাকে, কারণ ওইখানে টিভি আছে, এক একটা কার সিটের পাশে এক একটা টিভি।
সো ওইটাতে বেশি এক্সাইটেড হয়ে ও দেখতে পারে। আর ওইখানে অ্যাকচুয়ালি আমরা অ্যাপয়েন্টমেন্ট পাই নাই, ওইখানে অ্যাপয়েন্টমেন্ট ফুল হয়ে গেছে 3-4 দিনের জন্য, আর আমাদের আর্জেন্ট যাওয়া লাগবে, এর জন্য আমরা এই এইটাতে নিয়ে নিছি। পরে ও আর করবে না, ও চলে আসবে। বাট ও এটাতে আসলে একটু দেখছে আনকমফর্ট ফিল করে। এখানে বাবা ওকে মোবাইলে কার্টুন দিতেছেন, ও কার্টুন দেখতেছে না। আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন এইটার মধ্যে চুল আছে, আমি উপরের একটা পিসকে ফেলে দিব। কেট সেলুনে যে এমপ্লয়িরা কাজ করে তাদের অনেক ধৈর্য ধরে কাজ করতে হয়, আর প্রতিটা বাচ্চারা সেম না সেটা তো আপনারা সবাই জানেন। আর ওরা অনেক পরিশ্রমী, কারণ বাচ্চাদেরকে অনেক হাসি খুশি রেখে বাচ্চাদের সাথে কাজ করতে হয়। আমার ছেলের প্রথম যখন হেয়ার কাট করি আমরা, তখন আমরা একটা বড় অ্যাডাল্ট সেলুনে গেছিলাম, ওইখানে দেখছি ওরে বাপরে ওরা কি না করে, ওরা মন খারাপ করতেছে। এই আমার ছেলে একটু নড়াচড়া করলেই ওরা মন খারাপ করে, বাচ্চা তো নড়াচড়া করবেই তাই না। এরপরে বললাম, আমি আমার হাজব্যান্ডকে বললাম দেখো কিড স্যালন আছে কিনা, ওইটা থাকারই কথা। তারপরে আমরা সার্চ করে দেখলাম হ্যাঁ কিড স্যালন আছে, এর আগে কখনো আমি আমার চোখেও পড়ে নাই দেখলেও। মানে আছে না অনেক সময় যে আমরা মার্কেটগুলোতে যাই কিন্তু চোখে পড়লেও এত খেয়াল করি না, সেমভাবে একই আমরা খেয়াল করি নাই। আর আমি মাঝে মধ্যে আমার ছেলের হেয়ার কেটে দেই, ও যখন ঘুমে থাকে আমি তখন একটু ডিজাইন করে 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 দেই, কিন্তু তারপরে মন চায় যে দোকানে এসে করতে, নিজের স্যাটিসফ্যাকশনের জন্য আরও বেশি দোকানে এসে করতে ভালো লাগে। বাট আমি যেটা করি সেটাও হয়, সেটা যে খারাপ হয় সেই রকম না, সেটাও হয়। আর আমার কাছে ভালো লাগে আমার বাচ্চাদের যে কোনো জিনিস আমি নিজের হাতে করতে পারলে আমার কাছে সেটা অনেক বেশি ভালো লাগে। Thank you.
এখন আমাদের শেষ হয়ে গেছে। এখন ওর বাবা ওকে নিয়ে চেঞ্জিং রুমে যাচ্ছেন, আমি ওর কাপড়টা নিয়ে যাব, ওর কাপড়টা চেঞ্জ করে দিয়ে দিব। আমি এই ব্যাগের মধ্যে আমার বাবুদের সব জিনিস নিয়ে বের হই সব সময়। আজকে এ পর্যন্তই, এরকম আরও ভিডিও পেতে আমার চ্যানেলের সাথে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের বেশি করে খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।